পাকিস্তানের সাবেক শাহনূর শাহ সুলতানের পারফেক্ট মোশার এখন জীবন মৃত্যুর সংকেত খেলে সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসাধীন সেই অবস্থা থেকে দেশের ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন তবে তবে দেশে ফেরার পথে রয়েছে বাধা চিকিৎসকরা তার আকাশপথে ভ্রমণ বিষয়িত করেছেন পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি প্রতিবেদন অনুযায়ী পারফেক্ট মোশার ঘনিষ্ঠ বন্ধু তারেক কাজী যে কথা জানিয়েছেন তিনি পারভেজ মোশারফের মুখ্য সচিব এবং তার ক্ষমতায় 8 বছর জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন জানা গেছে আমিরাতে একটি স্টেট অব আর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রেসিডেন্টকে একজন দক্ষ চিকিৎসক তাকে দেখাশোনা করছেন কিন্তু তাকে তারা দেশে পাঠানোর সাহস পাচ্ছেন না সাবেক জেনারেল কাম প্রেসিডেন্ট কথা বলতে খুব কষ্ট পান তবু তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রতিশোধ প্রার্থনা করেন ওইদিকে তার ছেলে বিলাল তার পাশে অবস্থান নিয়েছেন তারেক আজিজ বলেন আমিরাতের শাসক সাবেক জেনারেল দেখাশোনা করছেন না